আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলের ধনবাড়িতে মিমা সংগঠনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ। আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়িতে মিমা সংগঠনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ। অলাভজনক সংগঠন মিমা নির্বাহী পরিচালক নাসরিন গনির আয়োজনে আজ ধনবাড়ি পৌরসভা নিজবনী এলাকার মিমার অফিস কার্যালয় হতে করোনায় কর্মহীন বেশ কিছু মানুষের মাঝে মিমা সংগঠনের পরিচালকের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই, প্রিয় বাংলা টিভির প্রধান সম্পাদক এস এম আব্দুল রাজ্জাক, সাংবাদিক প্রিয় বাংলা টিভির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি রামচন্দ্র ঘোষ, কেটিভি বাংলা ধনবাড়ির প্রতিনিধি আবুল হোসেন আকাশ, মিমা সংগঠনের সহযোগী সবুজ, আওয়ামী লীগ নেত্রী পাপিয়া সহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন। মিমা সংগঠনের নির্বাহী পরিচালক নাসরিন গনি বলেন, দেশের বিদ্যমান মানুষগুলো দেশের বর্তমানের মানুষের জন্য এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেন। তিনি মিমা সংগঠনের কোনো অর্থনৈতিক লাভ নেই। তিনি আরও জানান, নিজের অর্থায়ন ও সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতায় আজ মিমা সংগঠনের বর্তমান অবস্থানে। ইতিমধ্যে মিমা সংগঠন টাঙ্গাইল গোপালপুর ভুয়াপুরের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির ও ধনবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খন্দকার তারেকুল ইসলাম তারেক তার নিজ উদ্যোগে মিমা সংগঠনের মাধ্যমে বেশ কিছু ত্রাণ বিতরণ করেন। সমাজের কোন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মিমা সংগঠনের মাধ্যমে প্রকৃত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ দিতে পারেন। আল্লাহ সর্বশক্তিমান, আজকে ধনবাড়িতে মিমা সংগঠন আজকে এই উপজেলাব্যাপী এই করোনা ভাইরাসের এই মর্মান্তিক বিশ্বব্যাপী যে মহামারী এবং ঘাতক ব্যাধি যে সময় বিশ্বের সারা দেশ এবং বাংলাদেশ সহ আক্রান্ত করেছে, সেই সময়ে মিমা সংগঠন আজকে সাধারণ এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং তাদেরকে নিয়ে আজকে খাদ্য বিতরণ, ওষুধ বিতরণ এবং উনি তার নিজ কার্যালয় থেকে আজকে বিতরণ করতেছেন এবং এই ব্যাধি ঘাতক ব্যাধির এই আক্রান্ত কালে মিমা সংগঠন তার পার্শ্ববর্তী এলাকায় এবং পার্শ্ববর্তী উপজেলায় বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দুঃখী মানুষের মধ্যে খাদ্য, ঔষধ এবং মাস্ক, সাবান ইত্যাকার বিতরণ করছে। আজকে আমি ধনবাড়ি বাজার ব্যবসায়ী পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ করায় আমি এই সংগঠনকে যাতে স্বাগতম জানাচ্ছি এবং দীর্ঘজীবী হোক এই তাহমিনার এই কার্যক্রম এবং আজকে মিমা সংগঠন আজকে মানুষের পাশে দুর্দিনে যেভাবে দাঁড়াচ্ছে এবং এইভাবে আপনারা যদি আগে আসেন তাহলে মিমা সংগঠন একটি লক্ষ্যে পৌঁছবে এবং গরিব দুঃখী মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। আজকে যারা আক্রান্ত হচ্ছেন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মৃত্যুবরণ করছেন, এমন একটি মুহূর্তে এই বিশ্বব্যাপী যে ঘাতক ব্যাধি মানুষের জীবন নাশ করছে সেই সময়ে আজকে তাহমিনা এই সংগঠনের চেয়ারম্যান হিসাবে, মিমা সংগঠনের চেয়ারম্যান হিসাবে উনি তার কর্মক্ষেত্রে তার দক্ষতা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, যে জীবনের সাথে সংগ্রাম করে এই সংগঠনকে আজকে মানুষের ধারে বাঁধতে আজকে দাঁড়াচ্ছে। তাই আমি স্বাগতম জানাচ্ছি মিমা সংগঠনের চেয়ারম্যান তাহমিনাকে, যে উনি দীর্ঘজীবী হোক এবং তার এই সংগঠন যেন মানুষের কাছে যাইতে পারে, দুর্দিনে মানুষের পাশে দাঁড়াইতে পারে। শীতার্থ মানুষের মাঝে উনি যেমন কম্বল বিতরণ করেছেন, ক্ষুধার্ত মানুষের পাশে আজকে খাদ্য বিতরণ করছে, আজকে অসুস্থ মানুষের পাশে উনি ওষুধ বিতরণ করছে, আজকে মানুষকে এই করোনা ভাইরাস হইতে মুক্ত থাকার জন্য, ভালো থাকার জন্য উনি যে প্রচারে নেমেছেন তার সংগঠনের লোক নিয়ে আজকে সেই প্রচার যেন অব্যাহত থাকে এবং এই ঘাতক ব্যাধি যেন চিরকালে চিরতরে নির্মূল হয় আল্লাহর কাছে এই মিমা সংগঠন প্রার্থনা করছে। তাই আমি বাজার ব্যবসায়ীর পক্ষ থেকে মিমা সংগঠনকে জানাচ্ছি যে ওনারা দুর্দিনে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, কল্যাণের জন্য এগিয়ে আসছেন এবং সমাজসেবী
সংগঠন হিসাবে, নারী উদ্যোক্তা হিসাবে আজকে তাহমিনাকে আমরা জনগণের পাশে দেখতে পাচ্ছি। আজকে মিডিয়া এবং আজকে পত্রিকা, টেলিভিশন এবং মোবাইল যুগে আজকে তার এই প্রচার এবং তার কর্মদক্ষতা আজকে আমরা দেখতে পাচ্ছি। উনি যেন তার সংগঠনকে সুন্দর একটা লক্ষ্যে পৌঁছে দিতে পারে এবং দুঃখী মানুষকে দুপুরো দুবেলা খাওয়ার ব্যবস্থা করছে। তাই আজকে তার ব্যক্তিগত উদ্যোগে আজকে এই সংগঠন যেভাবে ত্বরান্বিত হচ্ছে, আপনারা যদি তাহমিনার পাশে থাকেন, তার হাতকে শক্তিশালী করেন, তাকে যদি আদর্শিকভাবে আপনারা যদি আগায় দেন, তাহলে এই সংগঠন মানুষের কল্যাণে লাগবে। আজকে তাই আমি এই মিডিয়াকে জানাচ্ছি, আপনারা আজকে এই প্রচারেই প্রসার নয়, কর্মক্ষেত্র দিয়েই আজকে সেই মীমা সংগঠন মানুষকে জাগিয়ে তুলেছে, মানুষকে উৎসাহ করেছে এবং লকডাউনের মাধ্যমে মানুষকে ঘরে থাকার জন্য আজকে যে মীমা সংগঠন আজকে একজন অপরজনের থেকে দূরত্ব বজায় রেখে সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই উদ্যোক্তা আজকে মীমা সংগঠন মানুষকে সচেতন করছে এবং মানুষকে ধারে ধারে এই জিনিসটাকে তারা প্রচারের মাধ্যমে আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আজকে মীমা সংগঠন দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাই আমরা চাচ্ছি যে মীমা সংগঠন যেন দীর্ঘজীবী হয়, তাদের কর্মক্ষেত্র যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে, আল্লাহ তাআলা যেন তাকে এই তৌফিক দেয় এবং ওনারা আজকে যেভাবে মানুষের কল্যাণে লেগেছে, মানুষের কল্যাণে আজকে কাজ করছে, আজকে যে বিশ্ব থমকে দাঁড়াচ্ছে, আজকে বিশ্ব আজকে যেভাবে আক্রান্ত হচ্ছে, বাংলাদেশ একটা দরিদ্র দেশ, ঘনবসতি দেশ, সেই দেশের বাসিন্দা হিসাবে ধনবাড়ি উপজেলার একটা সাংগঠনিক সংগঠন হিসাবে মীমা সংগঠন আজকে ধনবাড়িবাসীকে সচেতন করেছে। ধনবাড়িবাসী আজকে মীমা সংগঠনকে আজকে আজকে উপকারে পেয়েছে এবং তাদের পাশে এই মীমা সংগঠন দাঁড়িয়ে আজকে যে যে ক্যাম্প করে আজকে মানুষের মাঝে খাদ্য বিতরণ করলো, আপনারা এই মীমা সংগঠনকে আপনারা ভালো লক্ষ্যে ভালো আদর্শিক একটা সংগঠন হিসাবে আপনারা তাকে আগায় দিবেন এবং তার কর্মসূচিকে আমরা এবং সকলেই এবং ধনবাড়ি উপজেলার পক্ষ থেকে আমরা মীমা সংগঠনকে স্বাগতম জানাচ্ছি। তারা দীর্ঘজীবী হোক এবং তাদের এই সংগঠন মানুষের পাশে দাঁড়াবে এবং দুঃখী মানুষ দুবেলা দুমুঠো যারা খাদ্য আজকে পাচ্ছে না, যারা আজকে কর্মক্ষেত্রে বাইরেতে পাচ্ছে না, আজকে যারা ঘরে বসে, আজকে যারা রোগে আক্রান্ত হচ্ছে, আজকে যারা এই এই মানুষগুলো হাহাকার করে চিৎকার পাচ্ছে, তাদের পাশে মীমা সংগঠন দাঁড়াচ্ছে এবং মীমা সংগঠন ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে, পরিবার পরিজনের খোঁজ নিচ্ছে, মানুষের আজকে দুর্দশার এই দুর্দিনে তাদের এই কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করছে। তাই মীমা সংগঠন দীর্ঘজীবী হোক এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ এবং দীর্ঘজীবী হোক মীমা সংগঠন। দেশের এই মহামারী অবস্থায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে মীমা সংগঠনটি। এই অবস্থায় বাংলাদেশে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই পরিস্থিতিতে মীমা সংগঠনটি মধুপুর, গোপালপুর এবং ধনবাড়ি উপজেলার বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এরই ধারাবাহিক টাঙ্গাইলের সংসদীয় আসন দুইয়ের মাননীয় এমপি তানভীর আহমেদ ছোটমণি এবং বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী খন্দকার তারেক ভাইকে, যাদের মাধ্যমে আমরা কিছু ত্রাণ বিতরণ করেছি। আমি একটি কথাই বলতে চাই, সমাজের বৃত্তশালীরা আপনারা এগিয়ে আসেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। মীমা সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আপনাদের সহযোগিতা পেলে আমাদের সংগঠনটি আরও এগিয়ে যাবে। ধন্যবাদ। আমি নাসরিন সুলতানা, পরিচালক মীমা। এই মহামারী করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেক মানুষ প্রাণহানি হয়েছে, আর এই প্রাণহানির পরে যেই মহামারীটা লেগেছে সেটা হচ্ছে খাদ্যাভাব। খাদ্যাভাব এখন মানুষের লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় যে নিম্নবৃত্ত পরিবারগুলো আছে সেগুলো কাজে কাজ করতে পারছে না, বাইরে যেতে পারছে না, এদের খাদ্যাভাবটা এত মানে মানে প্রকট আকার ধারণ করেছে যে এরা না পাচ্ছে বাইরে যেতে, না পাচ্ছে নিজেদের ফ্যামিলিকে চালাতে। তো সেই হিসেবে আমার নিজ এলাকার এখানে সদাগরপাড়া
পাড়ায় আমরা একটা প্রোগ্রাম করলাম আজকে। এখানে আমরা ওনাদের 300 মতো পরিবার আছে, নিম্ন মধ্যবিত্ত পরিবার, এদের অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা চেষ্টা করেছি আজকে যতটা সম্ভব আমার সংগঠন থেকে তাদের মাধ্যমে তাদের কাছে তার একটা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আর তাছাড়াও আমি আমার পার্শ্ববর্তী উপজেলা গোপালপুর মধুপুরে কাজ করেছি, আমি খাদ্য সামগ্রী দিয়েছি, মাস্ক দিয়েছি, সাবান দিয়েছি, ওষুধ দিয়েছি। আর আমার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের টাঙ্গাইল 2 আসনের মাননীয় সংসদ সদস্য ছোটমণি সাহেবকে, উনি ব্যক্তিগতভাবে আমাকে বেশ কিছু ত্রাণ দিয়েছিলেন, সেই ত্রাণগুলো আমরা গোপালপুরে সঠিকভাবে পৌঁছে দিয়েছি। আর আমাদের ধনবাড়ির বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, মানবতাবাদী মানুষ খন্দকার তারেকুল ইসলাম তারেক সাহেব, উনিও আমাকে আমার এই সংগঠনকে, ছোট্ট একটি সংগঠনকে, বেশ কিছু অনুদান দিয়েছিলেন। সেই অনুদানগুলো আমরা একদম প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের দ্বারে দ্বারে যেয়ে পৌঁছে দিয়েছি। আমার সংগঠনের প্রত্যেক সদস্যই গ্রামে গ্রামে নিজেরা মাথায় বয়ে করে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমি চেষ্টা করছি এই অসহায় মানুষদের পাশে থাকার জন্য, ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি, আরও যারা আমাদের পাশে আছেন। আজকে এখানে বিশিষ্ট বাজার ব্যবসায়ী সভাপতি জনাব হাই, আমি যাকে নানা বলে ডাকি, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন, মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন। এই মহামারীতে যদি তারা আমাদেরকে সাপোর্ট না দিতেন তাহলে আমরা হয়তো এত কাজ করার সাহস পেতাম না। ওনারা হচ্ছে আমাদের অনুপ্রেরণা। তো আমি আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাচ্ছি যেন এই সংগঠনটি মানবতার সেবায় আত্মনিয়োগ করতে পারে এবং বাংলাদেশে যে কোনো সমস্যায় যেন আমরা তাদের পাশে থাকতে পারি। সেটা যে কোনো মহামারী হোক, যে কোনো ছোটোখাটো প্রবলেম হোক, যে কোনো নারী নির্যাতন, বাল্যবিবাহ থেকে শুরু করে, কিন্তু এই সময় শুধু একটা কথাই বলবো, সমাজে যারা বিত্তশালী আছেন, যারা মহৎ হৃদয়ের মানুষ, আপনারা এগিয়ে আসেন। কারণ হচ্ছে আমাদের এই মহামারীর সাথে, মহামারীটা এমন মহামারী যেটা দেখা যাচ্ছে না, আমরা অদৃশ্য একটা শক্তির সাথে যুদ্ধ করছি। তো এই অদৃশ্য শক্তির মোকাবেলায় আপনারা সবাই বিত্তশালীরা যারা আছেন এগিয়ে আসেন, যারা উদার মনের মানুষ তারা এগিয়ে আসেন। আমরা এই যে বিভিন্ন নিউজ হচ্ছে যে এত বস্তা ত্রাণ চুরি হচ্ছে, এবং এই নিউজগুলো যেন আমাদের দেখতে না হয়, হসপিটালগুলোতে গেলে ডাক্তার পাওয়া যাচ্ছে না, এই কথাগুলো যেন না শুনতে হয়, এটা আমাদের জন্য লজ্জা করা একটা ব্যাপার। জাতি কতটুকু নির্লজ্জ হইলে এই অসহায় মুহূর্তে মানুষ এগুলো করতে পারে। যাই হোক, আমি সমালোচনা করতে চাই না, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব, যেহেতু এটা আর কতদিন কন্টিনিউ করবে আমরা জানি না, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যতদিন এই মহামারীটা থাকবে ততদিন যতটুকু পারি আমি চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। এবং আমার এই কার্যক্রমটা চলবে যতদিন পর্যন্ত এই মহামারী থাকবে, ততদিন পর্যন্ত আমি কম বেশি যতটুকু পারি সবার পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ। আর সকলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই সময়ে হোম কোয়ারেন্টাইন মেনে চলেন, আমরা সরকারকে সহায়তা করি, কারণ সরকার আমাদের জন্য যোগ্য উপযোগী পদক্ষেপ নিচ্ছেন, তার কথা মেনে চলি, আমরা ডাক্তারদের পরামর্শ মেনে চলি। আর আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে এই মহামারীর সাথে আমরা পেরে উঠবো না, কারণ যেহেতু এর কোনো প্রতিষেধক তৈরি হয়নি। সো সবাইকে আমার মন থেকে সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সচেতন হন, হোম কোয়ারেন্টাইনে থাকেন, আমরা নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখি, আমার সোনার বাংলাকে সুরক্ষিত রাখি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার সাথে কিছুটা হলেও যেন আমরা সংযুক্ত হতে পারি। আর তাকে অবশ্যই ধন্যবাদ, সে এই মহামারীতে, এই দুর্যোগে যে পদক্ষেপগুলো নিচ্ছেন অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ, তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। সংগঠনের জন্য আমাদের পাশে দাঁড়িয়েছেন নার্সিং সকলের সামনে, আরও ভবিষ্যতে আমার সামনে দান করতে পারে, এমনকি সামনে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্ত মানুষ অনেক অসহায়ভাবে চলতেছেন, কারণ সে যিনি আরও পাশে দাঁড়াতে পারে সেই আশা করে আমরা প্রত্যাশা করতেছি। আল্লাহ রহমান সে যিনি আরও দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন, এমনকি নানান জায়গায় যিনি আনতে পারেন এই কথাটি বলছেন, এমনকি বিমাকে অনেক ধন্যবাদ, সে যিনি আরও স্বর্ণবতীকে সবাইকে দান করতে পারে, এই কথাগুলো নিয়ে আমার বক্তব্য এখানে শুনতে। আসসালামু আলাইকুম, আমি মুসুদ্দি থেকে আসছি, পাপিয়া সরকার বিমা সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, সেখানে আমাকে চিফ গেস্ট করছে। মানবতার পাশে বিমা সংগঠন সবসময় থাক।